নমস্কার বন্ধুরা, কথাগুলি ড্রামানিউজ আপনাদের সকলকে জানাই স্বাগত। রুদ্রিকের হাতে বানানো কফি খেয়ে তিথি কি বলল জানেন? বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। রুদ্রিক তিথিকে কফি বানিয়ে আনতে বললে তিথি তখন বলে যে, কেন আপনাকে তো আমি রোজই কফি বানিয়ে দিই, আপনার রোজ পায়ের উপর পা তুলে কফি খেতে ইচ্ছে করার আমার করে না বুঝি? কোনো দিন তো কফি বানিয়ে এনে বলতেও পারেন যে তিথি এটা খাও তোমার জন্য। এই কথা শুনে রুদ্রিক তিথির জন্য কফি বানাই এবং ঘরে নিয়ে যাই। নিয়ে গিয়ে বলে, এই নাও। তখন তিথি বলে, কি এটা কফি নিয়ে এসেছি তোমার জন্য? হ্যাঁ, আপনি কফি বানিয়ে এনেছেন কি করে? তখন রুদ্রিক বলে, তুমি কি ভাবো আমাকে? আমি যেমন মেয়েদের সাথে ফ্ল্যাট করতে পারি, সুইমিং পুলে যেতে পারি, রিস দিয়ে পার্টি করতে পারি, ড্রিঙ্ক করতে পারি পাল্লা দিয়ে, সেরকমই সেম কফিও বানাতে পারি, সো খাও। এই কথা শুনে তিথি রুদ্রিকের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রুদ্রিক বলে, হাঁ করে কি দেখছো, কফিটা টেস্ট করে দেখো। এদিকে রুদ্রিকের বাবা এসে রিমঝিম এসে বলে যে, হ্যাঁ কফিটা একটু টেস্ট করেই দেখ না কেমন বানিয়েছে। তিথি কফিটা মুখে দেয় এবং ভালো না হওয়া সত্ত্বেও বলে, উফ অসাধারণ হয়েছে। এই কথা বলে তিথি এবং বাকিরা সব ঘর থেকে বেরিয়ে যায়। রুদ্রিক বলে, দেখি তো কেমন টেস্ট হয়েছে কফিটা খেয়ে। রুদ্রিক কফিটা মুখে দিতে বলে, ইস কি বিশ্রী, তবুও কেন ভালো বললো? রিমঝিম এসে বলে, ভাই তুই কি ভাবিস, তুই দিদিকে একাই ভালোবাসিস? তিথিও তোকে খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা কি বুঝতে পারছো, রুদ্রিকের ভালোবাসা কি তিথি বুঝতে পারবে, বা তিথির ভালোবাসা কি রুদ্রিক বুঝতে পারবে, দিয়ে দুজনকে কাছে আসবে, না তিথি রাজকে বিয়ে করে বাড়ি চলে যাবে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। থ্যাংক ইউ।